নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ইলিশ মাছের ভাপা। এখানে আমি ইলিশ মাছের ভাপা বানানোর জন্য মাছটাকে ভাজবো না, কাঁচা মাছে বানাবো। ইলিশ মাছের ভাপা কাঁচা মাছে খেতে ভালো লাগে। তার জন্য এখানে লাগছে সর্ষে, কালো এবং সাদা সর্ষে মেশানো, অল্প একটু হলুদ গুঁড়ো, সর্ষের তেল, কাঁচা লঙ্কা। আর আমি বানাবো এই টিফিন কৌটোটার মধ্যে, আর দেব পরিমাণ মতো জল। এই পরিমাণ সর্ষে আমি এখানে পেস্ট করে রেখেছি। এবার আমি এই টিফিন কৌটোর মধ্যে মাছগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম এই হলুদ গুঁড়োটা, তারপরে দিয়ে দেব এই সর্ষে বাটাটা। এবার দিলাম কাঁচা লঙ্কা কুচি, এটা নিজের ঝাল অনুযায়ী দিতে হবে। আর দিয়ে দিলাম সর্ষের তেল। এবার আমি এখানে এই সর্ষের বাটি ধোয়া জলটা দিয়ে দেব। এরপর এটাকে ভালো করে মেখে নিয়ে 10 মিনিট এইভাবেই রেখে দেব এখানে, তারপর বাকি রান্নাটা করব। ভালো করে মেখে নিয়েছি, এরপর উপর থেকে দিয়ে দিব অল্প একটু সর্ষের তেল। এখানে এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে আবার ভালো করে মেখে নেব। এটা আমার 10 মিনিট রাখা হয়ে গেছে মেখে। এবার আমি টিফিন বাটিটা বন্ধ করে দেব। এখানে ভাপা করার জন্য এখানে আমি নিয়েছি একটা কড়াই, এবার গ্যাসটা আমি জ্বালিয়ে দেব। গ্যাস অন করে দিয়েছি, এখানে জল দেব। এবার এবার এতটা পরিমাণে জল দেবো যাতে এই টিফিন কৌটোটা অর্ধেকটা জলের নিচে থাকে, অর্ধেকটা উপরে থাকে। পুরো ডুবে গেলে জলটা মাছের মধ্যে ঢুকে যাবে। এবার আমি এটার উপরে এই থালাটা চাপা দিয়ে দেবো আর গ্যাসটাকে পুরো সিম করে দেব। এটাকে আমি এখানে 20 মিনিট হতে দেব। এটা আমার 20 মিনিট হয়ে গেছে, এবার গ্যাসটা আমি বন্ধ করে দেব। গ্যাস বন্ধ করে দিলাম, কিন্তু এটা এখন এখানে এইভাবে বসিয়েই রাখবো, যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তারপর এটা আপনাদের খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। এটা পুরো ঠান্ডা হয়ে গেছে, এবার আপনাদের খুলে দেখাচ্ছি। রেডি হয়ে গেছে ইলিশ মাছ ভাপা। যদি আমার চ্যানেল ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।